রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে আমন্ত্রণ, নিউজ 24 সকালের সংবাদ। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে টেকনাফ বন্দরের কর্মচারী নুরুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব। রাতে রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজিং এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এই সময় তার বাসা থেকে ইয়াবা ও জাল টাকা উদ্ধার করা হয়। দুপুরে সম্পর্কে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। র‍্যাব সূত্র বলছে, দীর্ঘদিন ধরে নুরুল টেকনাফ বন্দরে কাজ করে আসছিল, সেখানেই বিভিন্ন অনৈতিক কাজের মাধ্যমে সে বিপুল সম্পদ অর্জন করেছে। অভিযান চলাকালীন সময় পর্যন্ত এই সম্পদের পরিমাণ প্রায় 100 কোটি টাকা। এদিকে নুরুল ইসলামের বাড়ির দারোয়ান মোহাম্মদ লোকমান জানায়, ঢাকা উদ্যানে বাড়ি ও বসিলায় বিশাল জায়গা জুড়ে শিশু পার্ক নির্মাণের কাজ করছেন নুরুল ইসলাম। মালিক আমি কি জানি, আপনার ওই যে ইয়ার ব্যবসা করে কি জানি, অ্যাপার্টমেন্টের ব্যবসা করে, আমার আগে ইয়াতে ব্যবসা করতো, ইয়া ওই টেকনাফ চট্টগ্রামের টেকনাফ, এই যে পেঁয়াজ রসুন আদা ইয়া করতো মনে হয়। আগাম জাতীয় সংসদ নির্বাচন এবং সরকার বিরোধী আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে আজ থেকে কেন্দ্রীয় নেতাদের ধারাবাহিক সভা ডেকেছে বিএনপি। গুলশান কার্যালয়ে শুরু হবে এই সভা, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সভা থেকে আগামী দিনের করণীয় ঠিক করতে নেওয়া হবে নেতাদের মত। এরপর বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গেও বৈঠক করবে বিএনপি। মারফা রহমানের বিশেষ প্রতিবেদন। 2018 সালের নির্বাহী কমিটির বৈঠকের পর দীর্ঘ এ সময়ে বিএনপির নির্বাহী কমিটির কোনো সভা ডাকা হয়নি। আড়াই বছরের বেশি সময় পর নির্বাহী কমিটির সভার আদলেই কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মত বিনিময় করবে হাইকমান্ড। সেজন্যই তিন দিন ব্যাপী ধারাবাহিক সভা করার সিদ্ধান্ত নিয়েছে দলের স্থায়ী কমিটি। এখন তো আমরা আমাদের নিজেদের দলকে একটু গোছানোর চেষ্টা করছি, দলকে গুছিয়ে আমরা আমাদের কাজগুলো করার চেষ্টা করছি, সব দলই তাই করছে। এখন জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে পুনরুদ্ধারের যে আন্দোলন সংগ্রাম, সেটাকে আরো জোরদার করা, বেগবান করা। বিএনপির সিনিয়র নেতারা বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নানা কারণেই এই সভা বেশ গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে অনেকেই মত দেবেন। এছাড়া মূল এজেন্ডা থাকবে নিরপেক্ষ সরকার ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন আদায়ের আন্দোলন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পুরো কমিটির সাথে বসবেন এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথেও বসবেন এবং তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন এবং তাদের কাছ থেকে মতামত চাইবেন। সকলের মতামতের ভিত্তিতে আগামী দিনে একটি সমন্বিত সিদ্ধান্ত গৃহীত হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য, আগামী দিনে নির্দলীয় নিরপেক্ষ সরকার ওদের নির্বাচনের জন্য। ক্ষমতাসীন দল তাদের কর্মপরিকল্পনা তৈরিতে কার্যনির্বাহী কমিটির সভা করেছেন। ভবিষ্যৎ আন্দোলন ও নির্বাচনী কৌশল চূড়ান্তে বিএনপিও এই সভার আয়োজন করছে। প্রতিদিন বিকেল 3:30 থেকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সভা হবে। নেতাকর্মীরা বলছেন, সভা থেকে নতুন বার্তা আসার অপেক্ষায় তারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন ও সম্মেলনকে সামনে রেখে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত সকল মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন, সরকারের উন্নয়ন প্রচার এবং তারুণ্যকে সামনে রেখে আগামী নির্বাচনের ইশতেহার প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। নিউজ 24কে এসব জানান দলটির কেন্দ্রীয় নেতারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে বিস্তারিত। প্রায় বছর খানেক পর গেল 9 সেপ্টেম্বর গণভবনে দলীয় সভানেত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওয়ার্কিং কমিটির বৈঠক। টানা 5 ঘন্টার এই বৈঠকে পরবর্তী করণীয় নিয়ে দলীয় নেতাদের দিক নির্দেশনা দেন দলীয় প্রধান। দ্রুত সময়ের মধ্যেই সাংগঠনিক সফরে নামবে 8টি সাংগঠনিক টিম। চলতি বছরের মধ্যেই প্রেস কমিটি নয়, সম্মেলনের মাধ্যমে সব পর্যায়ের কমিটি শেষ করবে আওয়ামী লীগ। আমাদের অক্টোবর থেকেই সাংগঠনিক বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলার কাউন্সিল শুরু হয়ে যাচ্ছে। ডিসেম্বরের মধ্যেই একবারে ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলার কাউন্সিল আমরা শেষ করে আনতে পারব। আমরা চেষ্টা করব ডিসেম্বর থেকে আমাদের জেলা পর্যায়ের কাউন্সিল শেষ করা, যাতে আগামী বছরে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিল বা জাতীয় কাউন্সিল যেটা অনুষ্ঠিত হবে সেটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে করার জন্য আমাদের প্রস্তুতি থাকবে। 8টা টিম গঠন করা হয়েছিল, সেই টিমগুলিকে তৎপর হওয়ার জন্য বলা হয়েছে। আমরা ঢাকা বিভাগীয় টিম ইতিমধ্যে আমরা আমাদের 3টা মিটিং করেছি। সেখানে আমরা ঢাকার যে 18টা জেলা সম্ভবত এটাকে দুই ভাগে ভাগ করে
দুইটা সাব টিম করে কার্যক্রম শুরু করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারুণ্যকে সামনে রেখেই আগামী নির্বাচনের ইস্তেহার প্রস্তুত করতে নির্দেশনা দিয়েছেন দলীয় প্রধান। এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তৃণমূলের মতামতকে। আগামী নির্বাচনের পূর্বে ইস্তেহার প্রদান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এখানকার সাব কমিটি হবে, সেই সাব কমিটি আমাদের বর্তমান অর্থনীতি থেকে শুরু করে যে বিভিন্ন দিক আছে সেই দিকগুলি পর্যালোচনা করবে, যাতে 2041 সালের মধ্যে আমরা উন্নত বাংলাদেশ হতে পারি। ভবিষ্যতের বাংলাদেশ কি হবে, আমাদের পরবর্তী জেনারেশনের বাংলাদেশ, যারা ফিউচার জেনারেশন বাংলাদেশ কি হবে, সেটাকে জন্য আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা চিন্তা চেতনা সেটা আমাদের নির্বাচন ইস্তেহারের মধ্যে সম্পৃক্ত করা হবে। এই নির্বাচনী ইস্তেহারের আগে আমরা প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায়ে আমাদের তৃণমূল পর্যায়ে নেতা কোন সে বৈঠক করে তাদের মতামতটাকে আমরা সংগ্রহ করতে চাই। সব ইউনিটের কমিটি প্রস্তুত করেই যে কোনো সময় জাতীয় সম্মেলন করার প্রস্তুতি নিয়ে রাখতে চাই ক্ষমতাসীন আওয়ামী লীগ। তৌফিক মাহমুদ মুন্না, News24, ঢাকা। দশম শ্রেণীর আগে থাকছে না কোনো পাবলিক পরীক্ষা, নবম দশম শ্রেণীতে থাকবে না আলাদা বিভাগ, অন্তর্ভুক্ত হবে বাধ্যতামূলক কারিগরি পাঠ। সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। মন্ত্রী বলেন, শুধুমাত্র দশম শ্রেণীর সিলেবাসের ভিত্তিতেই হবে চূড়ান্ত পরীক্ষা, আর তৃতীয় শ্রেণী পর্যন্ত ফলাফল হবে ধারাবাহিক মূল্যায়নের ভিত্তিতে। আগামী বছর পাইলটিং এর পর 2023 সাল থেকেই এই কারিকুলাম বাস্তবায়ন শুরু করতে চায় সরকার। আরো জানাচ্ছেন সজল দাস। জাতীয় শিক্ষাক্রম রূপরেখার খসড়া বিষয়ে জানাতে সোমবার শিক্ষা মন্ত্রণালয় সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। আমরা সেটা নিশ্চিত করতে চাই। মন্ত্রী জানান, দশম শ্রেণী পর্যন্ত একই সিলেবাসে লেখাপড়া করবে শিক্ষার্থীরা, থাকবে না কোনো পাবলিক পরীক্ষা, প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ফল নির্ধারণ করা হবে ধারাবাহিক মূল্যায়নের ভিত্তিতে। প্রথম থেকে তৃতীয় শ্রেণী এটি পুরোটাই শিক্ষণকালীন মূল্যায়ন, অর্থাৎ ধারাবাহিক মূল্যায়ন। আমরা অষ্টমে পাবলিক পরীক্ষার কথা বলিনি বা পঞ্চমে পাবলিক পরীক্ষার কথা বলিনি, কিন্তু সেগুলো ক্লাস সমাপনী পরীক্ষা, সেগুলো তো হবে। আর দশম শ্রেণী শেষে দশম শ্রেণীর পাঠ্যসূচির উপরে পাবলিক পরীক্ষা। এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফলাফলের ভিত্তিতেই নির্ধারণ হবে এইচএসসি পর্যায়ের চূড়ান্ত ফলাফল, আর শিক্ষার প্রতিটি পর্যায়ে গুরুত্ব পাবে মুক্তিযুদ্ধ ও কারিগরি শিক্ষার প্রসঙ্গ। একাদশের আর দ্বাদশের যে দুটি পাবলিক পরীক্ষা, সেই দুটি পাবলিক পরীক্ষার গড়, মানে সেই দুটির যুক্ত ফলাফল নিয়ে দ্বাদশের শেষে একটা ফলাফল আবার হবে। শিক্ষামন্ত্রী জানান, আগামী বছরের শুরু থেকেই হবে পাইলটিং এর কাজ, আর 2023 সাল থেকেই শুরু হবে ধারাবাহিক বাস্তবায়নের কাজ। 23 সালে প্রাথমিকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে এটি চালু হবে, আর আমাদের মাধ্যমিকে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে শুরু হবে। আর আমরা পাইলটিংটা করব আগামী বছর, যেটি করব সেটি প্রাথমিকে প্রথম শ্রেণীতে হবে আর মাধ্যমিকে ষষ্ঠ শ্রেণীতে হবে। বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতেই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর এই পরিকল্পনা করা বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। পর্যায়ক্রমে 2025 সালে গিয়ে প্রাথমিক ও মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম পুরোপুরি বাস্তবায়ন হবে। সজল দাস, News24, ঢাকা। স্কুল কলেজের পর দ্রুতই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার চিন্তা করছে সরকার, তবে তার আগে সেখানে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য 163 কোটি টাকা প্রাথমিকভাবে বরাদ্দ দিয়েছে সরকার, তবে বিশ্ববিদ্যালয়গুলোর প্রয়োজনের তাগিদে বরাদ্দের পরিমাণ আরও বাড়ানো হতে পারে। শাহলি জয়, রিপোর্টে বিস্তারিত। করোনা মহামারীর কারণে দেড় বছর বন্ধ থাকার পর খুলেছে স্কুল কলেজ, শিগগিরই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার পরিকল্পনা সরকারের। আর সে কথা মাথায় রেখেই বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে পরিচ্ছন্নতার কাজ। দীর্ঘ সময় বন্ধ থাকা আবাসিক হল এবং শ্রেণীকক্ষগুলো যেন করোনা সংক্রমণের ঝুঁকির কারণ না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোকে। এজন্য দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেয়া হয়েছে বিশেষ বরাদ্দ। আমাদের শ্রেণীকক্ষগুলি যেগুলো হলো পাঠদান, এর হলো ভবনগুলি, সেগুলি দেখবেন যে মেরামত প্রায় সম্পূর্ণের পথে,
এবং আবাসিক হলগুলিতে তাদের হলো বহিরাঙ্গনটুকু সম্পূর্ণ হয়েছে, এখন ভিতরে যে ছেলেমেয়েরা না থাকা পর্যন্ত রুমগুলি তো খোলা যায় না, সেই রুমগুলি হলো ব্যবস্থা করা হচ্ছে খোলার জন্য। বিশ্ববিদ্যালয়গুলোর এই পরিচ্ছন্নতা এবং সংস্কার কাজ সরাসরি পর্যবেক্ষণ করছেন খোদ সরকার প্রধান। খুবই নিবিড়ভাবে এই কাজটি কীরকমভাবে অগ্রসর হচ্ছে সেটি উনি পর্যবেক্ষণ করেছেন। প্রথমে টাকা দেওয়ার পরে উনি জানতে চেয়েছেন যে যেখানে যেখানে কাজ হবে সেখানে সেখানে ছবি আমাকে পাঠাও, আমরা তাকে ছবি পাঠিয়েছি। তারপর কয়েকদিন পর বলছেন যে ওখানে কাজ শুরু হয়েছে কিনা আমাকে পাঠাও, আমরা বা তাকে পাঠিয়েছি এবং কাজ প্রায় আমরা সব মিলে তিন বা চারবার আমরা তাকে কিন্তু ছবি পাঠিয়ে কাজের অগ্রগতি রিপোর্ট করেছি। সর্বশেষ গত সপ্তাহে আমরা তাকে আমরা পাঠিয়েছি যে কাজগুলো সমাপ্ত হয়েছে সেই ছবি। শিক্ষা সচিব বলছেন শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। 163 কোটি টাকা আমরা এই পর্যন্ত রেখেছি এবং আমরা আরও টাকা তাদেরকে বলেছি হল খোলার পর যখন তারা তাদের বাস্তব চাহিদাটা যখন তারা বুঝতে পারবেন সেই চাহিদা আমাদের পাঠাবেন, আমরা সেই চাহিদা অনুযায়ী তাদেরকে টাকা দেবো। তবে এরপরও শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে আসতে হবে স্বাস্থ্যবিধি মেনে, বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা, ছাত্রদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ভ্যাকসিনেট করার ক্ষেত্রে সবাইকে সহযোগিতা করা। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী এবং আবাসিক শিক্ষার্থীদের 90%-এরও বেশি করোনার টিকার আওতায় এসেছে, বাকিদের টিকা দ্রুতই নিশ্চিত করা হবে। শাহ আলী জয়, News24, ঢাকা। রাজশাহীর অনেক বিদ্যালয়ে চলছে নির্মাণ ও সংস্কার কাজ, ফলে দেড় বছর বন্ধের পর খুললেও প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস করতে হয়েছে গাছতলায়। শ্রেণীকক্ষের সংকটে গাদাগাদি করে বসতে হয়েছে ক্লাসে, তবে শর্ত মানা হচ্ছে কি না তা পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছে শিক্ষা অধিদপ্তর। রাজশাহী থেকে কাজী শাহেদ জানাচ্ছেন বিস্তারিত। চলছে শ্রেণীকক্ষের সংস্কার ও নির্মাণ, তাই গাছতলায় ক্লাস। বিদ্যালয় প্রাঙ্গণের পুরোটা জুড়ে নির্মাণ উপকরণের ছড়াছড়ি। রাজশাহীর বিবি হিন্দু একাডেমি ও চারঘাটের পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন চিত্র জেলার অন্তত 30 শিক্ষা প্রতিষ্ঠানে। দেড় বছর বন্ধ থাকার পরও নির্মাণ কাজ চলায় এসব প্রতিষ্ঠান ভালোভাবে পাঠ উপযোগী করতে সময় লাগবে অন্তত আরও মাসখানেক। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থী অভিভাবকদের ভিড়ে স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত। একদিন করে সপ্তাহে, সেই ক্ষেত্রে খুব যে সমস্যা হচ্ছে বা হবে তা বলে মনে করি না। শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন তাদের শিক্ষার্থীদেরকে জানিয়ে দিবেন যে আগামীতে যেন অভিভাবকরা গ্যাদারিং না করে, তাদের পিতামাতাকে জানাবে। বিদ্যালয় পরিচালনার শর্ত সঠিকভাবে মানা হচ্ছে কিনা, শিক্ষার্থীরা কতটুকু সুস্থ তা পর্যবেক্ষণে রাখবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আর শিক্ষা প্রতিষ্ঠান খোলাই পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি ও সময়সূচি নির্ধারণ করছে রাজশাহী শিক্ষা বোর্ড। কেউ কোভিডে আক্রান্ত হয়েছে কিনা, কোনো অন্য সমস্যা দেখা দিয়েছে কিনা, এগুলো প্রত্যেক দিন ওই এভুলেশন মনিটরিং অ্যান্ড এভুলেশন উইংয়ে এটা তথ্য যাবে। পরীক্ষা কেন্দ্রিক ব্যবস্থার বাইরেও কিন্তু পরীক্ষার বাইরে আমরা কিছু মূল্যায়নের প্রক্রিয়া শুরু করেছি যেটি দিয়ে একটা অ্যাসেসমেন্ট হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান চালুর শর্ত পালনে সক্ষমতা নিয়ে সন্দেহান শিক্ষাবিদরা। শিশুরা মানে পুরো নির্দিষ্ট ছাত্র বিদকে বেঁধে রাখতে একটু বিরক্ত প্রকাশ করে। প্রাথমিক শিক্ষা এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরে সেখানে যেই পদক্ষেপগুলির কথা বলা হচ্ছে সেগুলি বোধগম্য, কিন্তু সেগুলি বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তবায়নের সক্ষমতা সেখানে এসে মুক্ত হয়ে পড়ছে। শ্রেণীকক্ষে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কঠোরতা নয় সচেতনতার পক্ষে মত শিক্ষাবিদদের। কাজী শাহেদ, News24, রাজশাহী। স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হয়েছে স্কুল কলেজ, আজ তৃতীয় দিনের মতো চলছে শিক্ষা কার্যক্রম। এই ব্যাপারে বিস্তারিত জানাতে রাজধানীর উদয়ন স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা বিশ্বাস, শুভ সকাল। আজকে তৃতীয় দিনের মতো স্কুল কলেজে ক্লাস চলছে, আপনি এখন উদয়ন স্কুলে আছেন, আপনার কাছেই জানতে চাই সর্বশেষ। আসলে এখানে স্কুল শুরু হবে 7:40, তো এখনো শিক্ষার্থীরা এসে পৌঁছায়নি, যে কারণে এখানে শিক্ষকরা কেউ কেউ এসে পৌঁছেছেন, অনেকে আসলে আসেননি। শিক্ষকরা এসেছেন, দু একজন শিক্ষার্থীও এসেছেন, এসে আসলে বসেছেন, তো তারা আসলে অপেক্ষা করছেন যে কখন স্কুল শুরু হবে। আর আপনি নিশ্চয়ই জানেন যে 16 দফা এবং 19 দফা যে দাবি, সেই 19 দফা যে কর্মসূচি বা নিয়ম যে রয়েছে সেটি আসলে পালন করতে হবে, এবং সেই পালন করে তারপরে কিন্তু তাদেরকে ঢুকতে হবে। যেমন
স্কুলের গেটে তাদেরকে হাত ধুয়ে তারপর ভেতরে যেতে হবে, অবশ্যই মাস্ক পরতে হবে, এবং সেই সাথে আসলে তাদের যে নিয়মটি রয়েছে যে বেঞ্চেও তারা দূরে দূরে বসবে যে শিক্ষার্থীরা রয়েছে তারা। এই যে দাবিগুলো এগুলো আসলে এই যে দফাগুলো সেগুলো আসলে তাদেরকে মানতে হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বাইরে শিক্ষকরা রয়েছেন এবং এই শিক্ষকরা কিন্তু আসলে এই যে বিষয়গুলো নিয়মগুলো যেন মানা হয় সেটির ব্যাপারে বিশেষ নজর দিচ্ছেন এবং কোনোভাবেই যেন শিক্ষার্থীরা হাত না ধুয়ে ভবনে প্রবেশ না করেন বা মাস্ক না পরে ভবনে প্রবেশ না করেন, এই যে বিষয়গুলো সেগুলো আসলে তারা তদারকি করছেন। আর আপনি নিশ্চয়ই জানেন যে যেহেতু 47-এ আসলে স্কুলের যে দরজা সেটি খুলে দেওয়া হবে আর 8টা থেকে তাদের ক্লাস শুরু, তাই এখনো আসলে শিক্ষার্থীদের আনাগোনা তেমন একটা আমরা দেখতে পাচ্ছি না, তবে কেউ কেউ আসছেন এটি আসলে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। আর সেই সাথে আরেকটি বিষয় জানাতে চাই যে এখানে আসলে বিভিন্ন জায়গায় আমরা যেটি দেখতে পেয়েছি যে রাস্তায় ব্যারিকেড রয়েছে, বাঁশ দিয়ে ঘেরা আছে যেন একটু দূর থেকে শিক্ষার্থীরা আসে এবং খুব বেশি আসলে ভিড় যাতে না হয়, এবং রাস্তার দুপাশেই আমরা দেখতে পাচ্ছি যে এরকম ব্যারিকেড রয়েছে এবং সেখানেও স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে যারা রয়েছেন তারা কিন্তু আসলে দাঁড়িয়ে আছেন যেন খুব বেশি ভিড় না হয়, অর্থাৎ সব দিকেই তারা নজর রাখছেন। এবং যেহেতু ক্লাস এখনও শুরু হয়নি তাই শিক্ষার্থীরা মাত্র আসলে আসতে শুরু করেছেন, যে কারণে আসলে তেমন কোনো ভিড়ও নেই এবং কড়া নজর রাখারই তারা চেষ্টা করছেন যেন কোনোভাবেই কোনো ধরনের সমস্যা না হয়, যে নিয়ম রয়েছে সেই নিয়মের যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেটিও আসলে দেখা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের শরীরে তাপমাত্রা সেটিও আসলে দেখা হচ্ছে এবং হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে এবং ভেতরে যে হাত ধোয়ার ব্যবস্থা সেটিও আসলে রয়েছে। আর শিক্ষার্থীরা যেহেতু এখনই ক্লাসে প্রবেশ করতে পারছে না তো বাইরে যে জায়গাটি রয়েছে শিক্ষাঙ্গনের প্রাঙ্গণ সেখানে আসলে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। আর স্কুল যে খুললো 12 তারিখে সেই খোলা উপলক্ষে তারা কিন্তু স্কুল প্রাঙ্গণের ভেতরে একটু সাজসজ্জারও ব্যবস্থা করেছিল, যেহেতু 1.5 বছর পরে স্কুল খোলা হয়েছে সেটিও আসলে আমরা দেখতে পাচ্ছি। আর আরেকটি বিষয় আসলে আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে বেশ আনন্দমুখর পরিবেশে তারা ভেতরে প্রবেশ করেছে কিন্তু শারীরিক যে দূরত্ব সেটি কিন্তু তারা আসলে বজায় রাখছে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে আনন্দের সাথে আসলে স্কুলে প্রবেশ করছে, এটি আসলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একে একে শিক্ষার্থীরা আজকে যে তৃতীয় দিন সেই তৃতীয় দিনেও স্কুলে প্রবেশ করছে। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর, তন্ময়। অন্তর বিশেষ আপনাকে ধন্যবাদ উদয়ন স্কুল থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যাচ্ছি পরবর্তী সংবাদে। করোনা ভ্যাকসিন পেতে সুরক্ষা পোর্টালে পর্যন্ত নিবন্ধন 4,11,00,000-এর ওপরে। প্রথম ও দ্বিতীয় ডোজ সহই পর্যন্ত ভ্যাকসিন প্রয়োগ হয়েছে প্রায় 3.5 কোটি। নিবন্ধনে মন্থর গতিকে আরও বেগবান করতে আবারও দেশব্যাপী ক্যাম্পেইন পরিচালনার কথা বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। মাঠ পর্যায়ে যারা টিকা নিয়ে কাজ করছেন তারা বলছেন মানুষকে টিকা উৎসাহিত করতে সম্পৃক্ততা বাড়াতে হবে জনপ্রতিনিধি ও সমাজের সম্মানিত ব্যক্তিদের। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 7 ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী শুরু হওয়া গণটিকা কার্যক্রমের মধ্যে দিয়ে করোনার টিকা যুগে প্রবেশ করে বাংলাদেশ। লক্ষ্য ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী দেশের অন্তত 70-80% মানুষকে আনতে হবে ভ্যাকসিনেশনের আওতায়। বর্তমানে দেশব্যাপী টিকা কার্যক্রমের বাস্তবতায় সুরক্ষা অ্যাপে নিবন্ধন 4,11,00,000-এর উপরে, প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে টিকা প্রয়োগ 3,38,00,000-এর বেশি। শুরুর দিকে নিবন্ধনের গতি বেশি থাকলেও ক্রমেই তা মন্থর হয়ে পড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক News24 কে মুঠোফোনে জানান দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে টিকা নিতে উৎসাহিত করতে শীঘ্রই শুরু হচ্ছে ক্যাম্পেইন। আগামী সপ্তাহ বা তার মধ্যে আমরা বিভিন্ন কেন্দ্রে যারা টিকা নিয়ে কাজ করেন তাদের মতে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে টিকা কার্যক্রমের আওতায় আনতে জনপ্রতিনিধি ইমাম সহ সমাজের সম্মানিত ব্যক্তিদের সম্পৃক্ততা প্রয়োজন। একদম যারা বয়স্ক পেশেন্ট গ্রামে থাকে অনেকে জানতে পারছে না, তাদের ক্ষেত্রে যারা এলাকার লোকজন আছেন তাদের জনপ্রতিনিধিগণ তারা অবশ্যই এটাকে অংশগ্রহণ করাতে পারেন। গ্রামে গঞ্জে রুট লেভেল পর্যন্ত কিন্তু আমাদের এইরকম ভ্যাকসিনেটর আছে, ইপিআর কেন্দ্রগুলো আছে, সেগুলো যদি খালি আমরা শুরু করে দিই তাহলে কিন্তু আমাদের মোটামুটি আমার মনে হয় না
আমরাও বড় অ্যামাউন্ট আমরা দিতে পারব। স্কুল খুলে যাওয়ায় এই মুহূর্তে গণশিক্ষা কার্যক্রম পরিচালনা করার সুযোগ নেই, তবে বেশি সংখ্যক মানুষকে টিকা দিতে শীঘ্রই সিদ্ধান্ত হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবারে করোনা আপডেট। কাপটা ভালো করে ধুয়ে এক কাপটা। কাপ তো ভালো করে ধুইতাছি, তো আপনি হাতটা ধুবেন না? তো চা মাস্কটা ঠিক করে পড়েন। মাস্ক পরে চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। নিয়ম মেনে সবাই একসাথে করোনা ঠেকাই। করোনা সংক্রমণে সর্বশেষ 24 ঘন্টায় দেশে আরও 41 জনের মৃত্যু হয়েছে। এই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 1953 জন। গেলদিন বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। আগের দিনের তুলনায় গেল 24 ঘন্টায় করোনায় মৃত্যু কমলেও নতুন রোগী ও পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার বেড়েছে। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 25,388 জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 7.69%। আগের দিন এই হার ছিল 7.46%। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 15,32,366 জন এবং মোট মৃত্যু হয়েছে 26,972 জনের। রাজধানীর বেশ কিছু জায়গা ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে। অনেকেই জটিল শারীরিক অবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, কেউ কেউ শঁকে চলে যাচ্ছেন। তাই সিটি কর্পোরেশন ও সাধারণ মানুষকে আরও বেশি তৎপর ও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার সারা দেশে 321 জন ভর্তি হয়েছেন হাসপাতালে, যাদের মধ্যে 246 জনই রাজধানী ঢাকার। অন্তর বিশ্বাসের প্রতিবেদন। মিরপুরের বাসিন্দা হাসানের বয়স 24 বছর, 10 দিন ধরে জ্বর, তার সাথে নানা জটিলতা। 4 দিন ধরে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা বলছেন শরীরের ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। গতকাল থেকে তার পায়খানা দিয়ে রক্ত যাচ্ছে, প্রস্রাব দিয়েও তার রক্ত যাচ্ছে, আর সারা শরীরে র‍্যাশ আছে। তো এর জন্য আমরা এটাকে ইনভেস্টিগেশন করতেছি, ফার্দার তার আর কোনো সমস্যা হচ্ছে কিনা। হাসানের সাথে বোন ময়নারও ডেঙ্গু। 20 বছর বয়সী ময়না গর্ভবতী। হাসান ও ময়না দুই ছেলে মেয়েকে নিয়ে মা পারভিন বেশ বিপাকে পড়েছেন। আমি গেছিলাম দেশে, আমি দেশে না গিয়ে এই মায়ের পোলাপান লই ভর্তি হয়েছি। পোলাপান আই দিয়ে ঘরে হওয়া দোনো জন মাথা ব্যথা ছিল, পেটের ভিতরে ব্যথা ছিল। বাড়িওয়ালার অনেক বাড়ি বলছি, আশেপাশে পানি জমে থাকে, বাড়িওয়ালা সন্তোষ না। হাসান ময়নার মতো এমন অনেকেই ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি। কারো কারো শারীরিক অবস্থা বেশ জটিল, কোথা থেকে মশা কামড়েছে তা জানেন না। ময়লার ড্রেন আছে, পানি যায় না, ড্রেনটা রুমের পিছন দিয়ে ড্রেন আছে। কোথায় কামড়াইছে তা বলতে পারবো না। এবার শর্টে কোথা থেকে কামড়ে সেটা তো দেখা যায় না, বোঝাও যায় না। সোহরাওয়ার্দী হাসপাতালে বেশিরভাগ রোগী পাওয়া গেল মিরপুর আর মোহাম্মদপুর এলাকার। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানায় দক্ষিণ সিটি কর্পোরেশনের যাত্রাবাড়ি, ধোলাইপাড়, শনিরাখরা, জুরাইন ও মুরাদপুর ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে। এর মধ্যে জুরাইনের অবস্থা বেশ ঝুঁকিপূর্ণ। ঘরের বাইরে তো সিটি কর্পোরেশনের কাজ, তাদের উপরে কার্যক্রম আরেকটু জোরদার করা উচিত। জ্বর আসলেই চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন বিশেষজ্ঞরা, না হলে রোগী শকেও চলে যেতে পারেন। দাঁতে, মুখে, নাকে বিভিন্ন জায়গায় রক্ত, তখন সিরিয়াস হয়ে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। সেজন্য জনগণ বলবো রোগের শুরুতেই আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। বেশি রক্তক্ষরণ অনেকে শকে চলে যায়, ডেঙ্গু শক সিন্ড্রোম বলে, চলতি বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা 14,000 ছাড়িয়েছে আর মারা গিয়েছেন অর্ধশতাধিক। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ভবানীপুর বিধানসভাকে কেন্দ্রকে ঘিরে এখন সরগরম পশ্চিমবঙ্গের রাজনীতি। উপনির্বাচনকে কেন্দ্র করে জমজমাট এখন রাজ্য। রাজ্যের 3 কেন্দ্রে নির্বাচন থাকলেও সবার চোখ থাকবে দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে এবার বিজেপি থেকে দাঁড়িয়েছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার।
জমজমাট পশ্চিমবঙ্গের উপনির্বাচন। রাজ্যের তিন কেন্দ্রে উপনির্বাচন থাকলেও সবার চোখ থাকবে দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে একদিকে যেমন প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আবার অনেক বিকল্পের মধ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি মহিলা প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। অন্যদিকে সংযুক্ত মোর্চার প্রার্থী নয়, বরং সিপিএম এর প্রার্থী হিসেবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়বেন আরেক আইনজীবী সৃজিত বিশ্বাস। তবে প্রচারের বিষয়ে বামেরা ব্যাকফুটে থাকলেও সম্মুখ সমরে তৈরি হচ্ছে তৃণমূল এবং বিজেপি। উপনির্বাচন নিয়ে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় সময়ের অপেক্ষা। আমরা অত্যন্ত আনন্দিত ভবানীপুরের মানুষ যে আমার ঘরের মেয়ে ফিরে এসেছে এবং এখানে দাঁড়িয়েছে, এবং আমরা সবাই মিলে 30 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গাপুজোর আগে দুর্গাপুজো করব। পাল্টা তৈরি রয়েছে বিজেপি ব্রিগেডও। নন্দীগ্রামে মমতাকে পরাস্ত করার আত্মবিশ্বাস নিয়ে ভোটের যুদ্ধে পথে নেমেছেন তারাও। যারা বড় ডায়লগ মারে, যদি এত দম থাকে তাহলে সব মন্ত্রীদেরকে পাড়ায় পাড়ায় ঘুরাচ্ছেন কেন? বসে থাকুন, লোক ভোট দিয়ে দেবে, আমরা লড়বো, লোকের কাছে যাব, ডিসিশন তো লোক নেবে। যদিও রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন অতি সহজেই জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবুও কদিন আগে পাড়ায় যারা একসাথে চা খেতেন উপনির্বাচন নিয়ে বিভক্ত হয়ে গেছেন সেসব ভবানীপুরের বাসিন্দারা। দিদি যেখানে দাঁড়িয়ে গেছে সেখানে কি আর কোনো কথা হতে পারে? কারণ দিদি মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন এবং থাকবেন। এবারে এতটা সহজ হবে না, বিজেপি এবারে খুব স্ট্রং এবং লড়াই হবে ময়দানে লড়াই হয়ে যা রেজাল্ট হবে, সাধারণ মানুষ যা রায় দেবে সেটাকে মেনে নিতে হবে মানুষকে। তবে শেষ হাসি কোন পক্ষ হাসবেন তা জানা যাবে আগামী 3 অক্টোবর ফল ঘোষণার দিন। তার আগে ভবানীপুর বিধানসভার কেন্দ্রকে ঘিরে এখন সরগরম পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি। ক্যামেরা শাকিল আব্দিনের সাথে ভাস্কর সর্দার, News24 কলকাতা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আরো সংবাদে ফিরছি বিরতির পর, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত, আরো একবার দেখছেন News24 সংবাদ। রাস্তার উপর দিয়ে নেওয়া 13টি ওভারহেড বৈদ্যুতিক লাইন না সরানোয় থমকে যাচ্ছে চট্টগ্রাম এলিভেটার এক্সপ্রেসওয়ের গার্ডার বসানোর কাজ। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএ বলছে বৈদ্যুতিক তারের জন্য নির্মাণ সরঞ্জামও নেওয়া যাচ্ছে না সাইটে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে সিডিএ ঠিক সময়ে যোগাযোগ না করায় এই বিলম্ব হচ্ছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন এই ধরনের মেগা প্রকল্পে এমন সমন্বয়হীনতা কোনোভাবেই কাম্য হতে পারে না। আহাদুল ইসলাম বাবুর ছবিতে শেখ জায়েদ জানাচ্ছেন বিস্তারিত। বন্দরনগরীকে যানজটমুক্ত করতে সরকারের অন্যতম মেগা প্রকল্প চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রায় 3,500 কোটি টাকা ব্যয়ে শাহ আমানত বিমানবন্দর থেকে শহরের লালখান বাজার পর্যন্ত নির্মাণ হচ্ছে এই উড়াল সড়ক। এরই মধ্যে শেষ হয়েছে 40% কাজ। প্রকল্পের 16 কিলোমিটার এলাকার বিভিন্ন অংশে বৈদ্যুতিক লাইন সরাতে পিডিবিকে দেওয়া হয় 18 কোটি টাকা। 5টি ধাপে ভাগ করে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। 2টি ধাপের কাজ এরই মধ্যে শেষ হয়েছে, বাকি 3টি ধাপের কোথাও কোথাও বাধা হয়ে দাঁড়িয়েছে এরকম বিদ্যুতের তার। সিডিএ বলছে যথাসময়ে বিদ্যুতের তার সরানো না গেলে বিলম্বিত হতে পারে প্রকল্প। এই কাজটা আমি শেষ করতে পারবো না, কারণ আমার ডিউ টাইমে আমার গার্ডারগুলো প্লেস করতে হবে। গার্ডার প্লেস করার পরে আমাকে ঢালাই করতে হচ্ছে, মানে আমাকে উপরে ছাদটা ঢালাই করতে হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে তার সরানোর বিষয়টি পরিকল্পনার সময়ই জানানো উচিত ছিল সিডিএর। পর্যায়ক্রমে লোডশেডিং দিয়ে কাজ শেষ করার চেষ্টা চলছে বলে জানায় সংস্থাটি। সিডিএর প্ল্যানিং এর সাথে সাথে যদি আমাদের সাথে যোগাযোগ রাখতো, আমার মনে হয় যে আমাদের কাজটা আরো আগে হয়ে যেত। নগর পরিকল্পনাবিদরা বলছেন এ ধরনের মেগা প্রকল্পে এমন সমন্বয়হীনতা কোনোভাবেই কাম্য নয়। পিডিবি তাদের যে নির্ধারিত দায়িত্ব সেটা পালন করেনি, যার ফলে এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি বাধাগ্রস্ত হয়েছে। এরই মধ্যে 600 গার্ডার বসানো হয়েছে। ওভারহেড বৈদ্যুতিক লাইনগুলো সরানো না হলে আগামী 1 সপ্তাহের মধ্যে গার্ডার বসানোর কাজ বন্ধ হয়ে যাবে বলছে সিডিএ। শেখ জায়েদ, News24 চট্টগ্রাম। কুড়িগ্রামে বন্যায় 26,805 হেক্টর জমির রোপা আমন, বীজতলা সহ বিভিন্ন সবজি ক্ষেত পানিতে তলিয়ে যায়। কষ্টে ফলানো সোনার ফসল হারিয়ে দিশেহারা এই অঞ্চলের 1 লাখেরও বেশি কৃষক। সংশ্লিষ্টরা বলছেন এবারের বন্যায় কৃষিতে প্রায় 30 কোটি টাকার ক্ষতি হয়েছে। হুমায়ুন কবির সূর্যর তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট।
দেশের উত্তরের জনপদ কুড়িগ্রাম। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে এবছর এ জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়। বানের পানিতে নষ্ট হয় 26,405 হেক্টর রোপা আমন, 285 হেক্টর শাকসবজি এবং 115 হেক্টর জমির বীজতলা। কৃষকরা জানান, ধার দেনা করে আমন ধান বিভিন্ন সবজির আবাদ করছেন তারা। বন্যা ও করোনার কারণে কাজকর্ম না থাকায় আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন তারা। এ অবস্থায় বন্যায় ফসলের ক্ষতি হওয়ায় ঋণ শোধের চিন্তায় দিশেহারা এ অঞ্চলের 1 লাখেরও বেশি কৃষক। অনেক আশা করেছি হবে, সেই একবারে ধ্বংস হয়ে গেছে। ঝিঙ্গা ঢেঁড়স আবাদ করছি, করে বন্যায় যতটা খরচ গেছে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে বীজতলায় এরই মধ্যে চারা উৎপাদন করেছেন কেউ কেউ। এমন প্রেক্ষাপটে সরকারের সহযোগিতা চান তারা। নিজের মাটি আগে গাছ ছিলাম, সেটা বন্যায় খেয়ে গেছি, এখন আবার নমলি করে বিজন ফেলাছি, আবার মানে বন্যায় খাইছি, খাওয়ার পর আবার আজকে 15,000 টাকার বিজন আনলাম। সংশ্লিষ্টরা বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সার বীজ সব ধরনের সহায়তা করা হচ্ছে। প্রায় 600 হেক্টর বীজতলা ছিল, সেই বীজতলার চারা দিয়ে আবার কৃষকরা ধান রোপণ শুরু করেছে। বীজতলা কৃষকরা 1400 জন কৃষকের মাঝে দেওয়া ছিল, সেটা তারা করেছে এবং সেটার দ্বারাও ধান রোপণ কাজ চলতেছে। তো এর মাধ্যমে আমরা সিংহভাগ ক্ষতি পুষিয়ে নিতে পারবো বলে আশা করছি। এবছরের বন্যায় কৃষিতে প্রায় 30 কোটি টাকার ক্ষতি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা চাইতে বেশি জমিতে ধান চাষ হয়েছে বগুড়া জেলায়। তাই ক্ষেতে রোপা আমন ধান চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। প্রতি বছরের মতো এবারও ভালো দামের প্রত্যাশায় তারা। আর প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারও জেলায় আমনের বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বগুড়ার মাঠে মাঠে এখন সবুজের সমারোহ। জেলার অধিকাংশ এলাকায় ধান রোপণ প্রায় শেষ পর্যায়ে। রোপা আমন ধান গাছগুলো এখন বেড়ে উঠতে শুরু করেছে। ক্ষেত পরিচর্যার কাজে এখন ব্যস্ত চাষিরা। গেল বছরের চেয়ে এবছর ফলন আরো ভালো হবে এমন প্রত্যাশা তাদের। গত বছরে ভালো ফল পেয়েছি আর এবারেও ভালো, বিঘাকে 25 দিন ধরে লাগাইছি, এখন লিলনকরণ করতেছি, ঘাস আছে। 1 বিঘা মাটি 8,000 টাকার মতো 8,000 টাকা খরচ হয়, আর এই 14,000 থেকে 15,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। প্রতি বছরে আমরা লাগাই, এবছরও লাগাচ্ছি, ইনশাল্লাহ ভালো ফসল আমরা এবারও পাবো। নামমাত্র সেচ খরচ আর পরিচর্যায় নভেম্বর থেকে ডিসেম্বরে ধান কাটা শেষে কৃষকদের ঘরে ওঠে সোনালী ফসল। জেলায় চলতি মৌসুমে 1,80,840 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যেহেতু বৃষ্টি হচ্ছে ভালো, এখন ধানের চেহারা ভালো, বারবার্তি ভালো, আশা করতেছি গত বছরের ফলন এবার আরো ভালো হবে এবং 5 লক্ষ মেট্রিক টন চাউল হবে আশা করতেছি। জুলাই থেকে সেপ্টেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত ধান রোপণ করেন চাষিরা, যেখানে 8 থেকে 10,000 টাকা খরচে বিঘা প্রতি প্রায় 15 থেকে 20 মন ধান পাওয়া যায়। জেলা কৃষি বিভাগের তথ্য মতে, চলতি বছরে জেলার রোপা আমন ধান চাষে প্রায় 5 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। গাজীপুরের জয়দেবপুরে তুরাগ নদীতে গোসল করতে নেমে 2 বোন সহ 3 জন মারা গেছে। এখনো নিখোঁজ আছে 1 শিশু। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। দুপুরে 5 শিশু নদীতে গোসলে নামে, এ সময় স্রোতে 4 জন ভেসে যায়। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঘাগরামারি এলাকা থেকে আহত হরিণকে উদ্ধার করে চিকিৎসার পর বনে অবমুক্ত করেছে বন বিভাগ। বাঘের আক্রমণে শরীরের কয়েক জায়গায় ক্ষত নিয়ে ঢংমারি খাল পাড়ি দিয়ে হরিণটি লোকালয়ে পৌঁছায় বলে জানান বন কর্মকর্তারা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে পিরোজপুরে এরই মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। জোয়ারের কারণে পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেড়েছে। এদিকে পিরোজপুর থেকে প্রায় 5,500 জেলে এখনও সাগরে রয়েছেন বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 2021-22 অর্থ বছরের 688,23,17,356 টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে 688,23,17,356 টাকা আয় এবং 677,49,73,340 টাকা ব্যয় ধরা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের পর্যায়ে নিয়েছি আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, অর্থ বাণিজ্য সংবাদ।
এলপিজি কোম্পানিগুলো 12 কেজির সিলিন্ডারে 224 টাকা বাড়ানোর সুপারিশ করলেও এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানেনি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সোমবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে অনুষ্ঠিত গণশুনানিতে 55 টাকা দাম বাড়ানোর সুপারিশ করেছে কারিগরি কমিটি। তবে দালালিক প্রমাণ যাচাই বাছাই শেষে দাম পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কমিশন। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। হাইকোর্টের নির্দেশে চলতি বছরের 12 জানুয়ারি এলপিজি নিয়ে গণশুনানি করে বিইআরসি। এর ঠিক 3 মাস পর 12 এপ্রিল প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এলপিজির দাম পুনর্নির্ধারণ করে বিইআরসি। এরপর মাসে মাসেই আমদানির মূল্য বিবেচনায় নিয়ে এলপিজির দাম সমন্বয় করে আসছে কমিশন। যদিও বরাবরই গণশুনানিতে দাম বাড়ানোর বিরোধিতা করছে ভোক্তা অধিকার সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। গত 31 আগস্ট বিইআরসি গণবিজ্ঞপ্তি অনুযায়ী সোমবার সকাল থেকে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে শুরু হয় গণশুনানি। বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ, ডিস্ট্রিবিউশন চার্জ এবং রিটেইলার চার্জ বিষয়ে গণশুনানিতে অংশ নেন এলপি গ্যাস সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি, সংস্থা, ভোক্তা অধিকার সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধি। এদিন এলপিজি কোম্পানিগুলো 12 কেজির প্রতি সিলিন্ডার এলপিজির দাম 224 টাকা বাড়ানোর সুপারিশ করে। কোম্পানি ডিস্ট্রিবিউশন পাবে 50 টাকা, বেসরকারি কোম্পানি ডিস্ট্রিবিউটর পাবে 24 টাকা। হাও প্রথম ট্যারিফ ডিক্লারেশনের সময় এবং তারপরে যে 5টা প্রাইস ডিক্লারেশন হয়েছে সেখানে M-1 ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হয়েছে। গণশুনানিতে এলপিজির দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। আবার যেহেতু মূল্যায়ন নির্ধারণের তারিখ থেকে 30 কার্যদিবসের মধ্যেও প্রস্তাব পেশ করা হয়নি, সেহেতু এই মূল্যহার সংশোধন প্রস্তাব আমলে নেয়ার এখতিয়ার বিআরসির নেই। কারিগরি কমিটি 55 টাকা দাম বাড়ানোর সুপারিশ করলেও বিইআরসি জানায় প্রস্তাবিত তথ্য প্রমাণ যাচাই বাছাই করে পরে আলোচনা সাপেক্ষে দাম পুনর্নির্ধারণ করবে কমিশন। আমাদের যে প্রাইস ফর্মুলেশন আছে প্রস্তাবিত প্রবিধান মালায়, সেখানে এই প্রসেসটাতে যেটা ওনারা বলতে চান, আপনিও বলতে চান, আমিও বলতে চাই, মেথোডোলজি, সেখানে কিন্তু এই ডিস্ট্রিবিউশন এবং রিটেলারের কস্টটা ইনক্লুডেড। চলতি বছর এপ্রিলে প্রথমবার দেশে সরকারিভাবে এলপিজির দাম নির্ধারণের ঘোষণা আসে বিইআরসির পক্ষ থেকে। স্পিকার আলী, উপপরিচালক আলী তালুকদার, News24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে বৈদেশিক সাহায্য প্রায় বন্ধ হয়ে যাওয়ায় দেশটি পড়েছে আর্থিক সংকটে। এমন অবস্থায় জাতিসংঘের আহ্বানে আফগানিস্তানের জন্য $100 কোটি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দাতারা। সুইজারল্যান্ডের জেনেভায় সোমবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দাতা সম্মেলনে অর্থ সহায়তার বিষয়টি নিয়ে কথা বলেন। তবে চাহিদা পূরণের জন্য জাতিসংঘ $60 কোটি জরুরি সহায়তার জবাবে বিপুল পরিমাণ এই সহায়তার ঘোষণা আসে। যুক্তরাষ্ট্র $6 কোটি 40 লাখ সহায়তার প্রতিশ্রুতি দেয়। জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে আফগানিস্তানের জন্য $11 কোটি 80 লাখ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। সংবাদ রিপোর্টে আরও একটি বিরতি নিয়েছি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত, আরও একবার দেখছেন News24 সংবাদ। এবার News24 স্পোর্টস। বড় চমক দেখালো মোহামেডান। আগামী ক্রিকেট মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে সাদা কালোদের হয়ে খেলবেন মুশফিক, রিয়াদ, সৌম্য ও মিরাজ। সেই সঙ্গে দলটি ধরে রেখেছে সাকিব আল হাসানকেও, আর তাসকিনকেও টানা দ্বিতীয় মৌসুমের মতো দেখা যাবে মোহামেডানের জার্সিতে। এর ফলে বাংলার ক্রিকেটের পঞ্চপাণ্ডবের 3 তারকাকেই দলে ফেরালো ঐতিহ্যবাহী এই ক্লাবটি। মাহফুজুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। আগেই অনুমেয় ছিল সাকিব আল হাসানকে ধরে রেখে আবাহনী থেকে নিজেদের ডেরায় মুশফিককে ভেড়াতে যাচ্ছে মোহামেডান। শেষে সব জল্পনার অবসান ঘটিয়ে রোববার রাতে হয়ে গেল চুক্তির আনুষ্ঠানিকতা। মোহামেডানের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেন ক্রিকেটাররা। এ সময় আসন্ন DPL এ নিজেদের সেরাটা দিয়ে ক্লাবকে ট্রফি জয়ের স্বাদ দিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। মোহামেডান সার্টেনলি টপ ক্লাবদের মধ্যে একটা, যেটা এটা ঠিক হয়তো লাস্ট কয়েকটা বছর তারা সেই সাফল্যটা পায়নি, সো এই জন্য এই বছর তারা প্ল্যান করেছে যে হোপফুলি কিছু ভালো ভালো প্লেয়ার অনেক যারা আছে তাদেরকে তাদের দলে দিয়ে দিতে। তো আই এম রিয়েলি লাকি এবং আই এম ফিল অনার্ড যে তারা আমাকে সাইন করেছেন।
চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেগুলো প্লেয়ার দরকার আমরা এজ এ টিম হিসেবে ইনশাল্লাহ পারফর্ম করলে আমি মনে করি চ্যাম্পিয়নশিপটা অবশ্যই আমাদের আসবে। আমি আছি, মুশফিক আছে, সৌম্য আছে, তাসকিন আছে, ইনশাল্লাহ সাকিব জয়েন করবে এবং আরও অনেক ভালো ভালো প্লেয়ার নিয়ে এবারে দলটা গঠন করেছে মোহামেডান। তো আই হোপ ইনশাল্লাহ আমরা খুব ভালো ক্রিকেট যদি খেলতে পারি ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার আশা রাখতে পারি। টানা দুই মৌসুম মোহামেডানে খেলতে পেরে আনন্দিত তাসকিন আর ঐতিহ্যবাহী ক্লাবের জার্সি জড়ানোর সুযোগে রোমাঞ্চিত সৌম্য। টিম যেভাবে গুছিয়েছে খুবই ভালো হয়েছে, তা আমার এবার প্রথম মোহামেডানে খেলা, তো অবশ্যই চাইবো যেন চ্যাম্পিয়ন হয়ে স্মৃতিটা ধরে রাখতে পারি। গত বছরও মোহামেডানে খেলেছিলাম, এবারও খেলতে পারতেছি, আমি আসলে খুবই ভালো ফিল করছি, এবার লক্ষ্য থাকবে ডেফিনেটলি চ্যাম্পিয়ন হওয়ার। এদিকে ট্রফি জয়ের লক্ষ্যে শক্তিশালী দল গঠন করা হয়েছে জানালেন ক্লাবটির পরিচালক এজিএম সাব্বির। এবার আমরা চেষ্টা করব যে চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার জন্য, হার জিত সবকিছু আল্লাহর হাতে, কিন্তু আমাদের ইন্টেনশন হচ্ছে চ্যাম্পিয়নশিপ আর কি ইনশাআল্লাহ। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আগামী বছর অনূর্ধ্ব 19 বিশ্বকাপকে সামনে রেখে সেরা প্রস্তুতি নিতে চায় বিসিবি। চলতি বছর করোনার কারণে তিনটি সিরিজ স্থগিত হলেও সামনে আছে আরও তিনটি, যেখানে এশিয়ার দেশগুলোর বিপক্ষে 20-25টি ম্যাচ খেলার পরিকল্পনা ক্রিকেট বোর্ডের। 2022 আন্ডার-19 বিশ্বকাপ নিয়ে বিসিবির পরিকল্পনা তুলে এনেছেন পার্থ বণিক। বাংলাদেশ ক্রিকেট বলতেই হাল আমলে চোখের সামনে ভেসে ওঠে সাকিব, তামিম, মুশফিক, রিয়াদদের ছবি। সিনিয়র দল নিয়ে গোটা বছর মাতামাতি হলেও গেল বছর আকবর শরীফুলদের অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয় সে চিত্রে বদল এনেছে। 2022 বিশ্বকাপকে সামনে রেখে নতুন আন্ডার-19 টিমের ওপরেও নজর ক্রিকেট ভক্তদের। সিলেটে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে, যদিও এই প্রস্তুতি শুরু হবার কথা ছিল আরও আগে, জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাউসার। ফেব্রুয়ারিতে যাওয়ার কথা ছিল ইন্ডিয়াতে, আফগানিস্তানের সাথে একটা সিরিজ ছিল, পাকিস্তান আমাদের এখানে আসার কথা ছিল এপ্রিলে, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে নিয়ে একটা ট্রাইনেশন হওয়ার কথা ছিল অগস্টে, তারপর ইংল্যান্ডে। তো এগুলো স্থগিত হয়ে গেছে, প্রত্যেকটা সিরিজই স্থগিত হয়ে গেছে কোভিডের কারণে। তো এখন আমাদের যে অবশিষ্ট যে সময়টুকু আছে এটাকে আমরা কীভাবে ম্যাক্সিমাইজ করতে পারি, কতটা কাজে লাগাতে পারি সেটা আমরা সচেষ্ট। সর্বোচ্চ প্রস্তুতি নিতে পরিকল্পনা এরই মধ্যে সাজিয়েছে বোর্ড, যেখানে লক্ষ্য বিশ্বকাপের আগে 20-25টা ম্যাচ খেলা। ট্রাইনেশন সিরিজ আছে একটা ইন্ডিয়াতে, সেটা নভেম্বরে, এশিয়া কাপ আছে UAE-তে ওয়ার্ল্ড কাপের ঠিক আগে। তো আমরা মনে করছি যে ম্যাচগুলো আছে আমাদের হাতে এখনো বিশ্বের অধিক, বা যদি আমরা সেমিফাইনাল ফাইনাল এইসবগুলোতে কোয়ালিফাই করি দেন 23-24টা ম্যাচ খেলার সুযোগ আমাদের আছে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ক্রিকেটাররা যত বেশি ম্যাচ খেলবে তত বেশি তারা যোগ্যতা অর্জন করে ওয়ার্ল্ড কাপে যেতে পারবে। অনূর্ধ্ব 19 দলকে সামলাতে এবার পুরনো কোচিং ইউনিটের ওপরই ভরসা রেখেছে বিসিবি। লোকাল কোচদের নিয়েই চলতি সিরিজ সামলাচ্ছেন হেড কোচ নাভিদ নেওয়াজ, তবে দেখা মেলেনি ইংলিশ ট্রেনার রিচার্ড স্টোনিয়ারের। আমাদের ট্রেনার যিনি আছেন রিচার্ড স্টোনিয়ার, তার যেহেতু কিছু আপনার রেস্ট্রিকশন এবং কি পার্সোনাল কিছু ইস্যু ছিল, সে হয়তো এই সিরিজটাতে জয়েন করতে পারেনি। পার্থ বণিক, নিউজ 24, সিলেট। দর্শক শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ, সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।